সো গাইস ফাইনালি আজকে আমরা আবারো খেলবো মাইনক্রাফট, আর এটা হবে আমাদের মাইনক্রাফটের পার্ট 3। আর এই পার্টে আমরা দেখব আমাদের কিছু গ্রাম খুঁজে বের করব, মানে আমাদের এই মাইনক্রাফটের একটা গ্রাম খুঁজবো, আর সেই গ্রাম থেকে আমরা অনেক কিছু কালেক্ট করব, দেন আমরা অনেক কিছু করব। আর আমি তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা চাইলে পার্ট 1 পার্ট 2 চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর তোমাদের হয়তো ভিডিওগুলো বোরিং ফিল হয়, দেখতে ভালো লাগে না, বাট আমি তোমাদের এরকম কেউ শেখাবে না যেটা তোমাদের কনসেপ্ট পাও না, মানে তোমরা মাইনক্রাফট খেলার চেষ্টা করো কিন্তু বুঝতে পারো না, সেই জন্য আমরা একদম বেসিক থেকে শুরু করছি সিরিজগুলো। তোমরা অবশ্যই দেখো, একটু মন লাগিয়ে, তাহলে ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে হবে না, অনেকে সাবস্ক্রাইব করছো কিন্তু বেল নোটিফিকেশন অন করছো না ভাই, তো প্লিজ সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন অন করে অল এ সেট করে দাও, ঠিক আছে? তো আমরা এখান থেকে সবার প্রথমে আমাদের সার্ভারে ঢুকে যাই, আর এখান থেকে আমরা ফটাফট এখান থেকে সার্ভারে ঢুকে যাচ্ছি। ওকে, সার্ভারে ঢুকে গেলাম। আর ভাই তোমাদেরকে বলে রাখি, অবশ্যই ভিডিও শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমার বাংলা গেমিং কমিউনিটি তোমার কত পাওয়ার সেটা তুমি দেখাতে পারো, তো অবভিয়াসলি তোমরা শেয়ার করবে। তো আগের দিন আমরা যেখানে ছিলাম পার্ট 2 তে, সেখান থেকে একটু আলাদা জায়গা আছি, বিকজ আমরা কিছু জিনিস রেডি করেছি। তোমরা যদি দেখো আমার ইনভেন্টরি দেখো, আমি কিন্তু এই যে আমাদের সোনার এগুলো পরে নিয়েছি, আমাদের তাছাড়া কিন্তু আমরা এখানে আমাদের যদি আমাদের মাইক, আচ্ছা ক্রাফটিং টেবিলটা তোমাদের খুলে দেখা, তোমার বুঝতে হবে আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়ে, ঠিক আছে? আচ্ছা ক্রাফটিং টেবিল যদি আমি এখানে বানাতে চাই, আচ্ছা আমি একটা ক্রাফটিং টেবিল বানাই প্রথমে। ক্রাফটিং টেবিলটা আমার কোথায় আছে আমি জানি না, বাট ক্রাফটিং টেবিলটা ফটাফট আমি বানিয়ে, আচ্ছা আমার কুড়াল দিয়ে কাটতে হবে ভাই ফটাফট। আমরা দেখেছো আগের দিন আয়রনের কুড়াল বানিয়েছিলাম, আর আয়রনের কুড়ালে কত স্পিডে আমাদের কাঠটা কেটে যায় তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন মোটামুটি সব করে ফেলেছি, আর আমরা এখানে একটা বানাবো ক্রাফটিং টেবিল। ওকে, আচ্ছা আমাদের কার্ড বানাতে হবে, কার্ড নয় এই কার্ডটা বানাতে হবে। চলো, আর আমাদের ক্রাফটিং টেবিল বানানোর জন্য ক্রাফটিং টেবিল রেডি। চলো, এখন আমাদের খাবারটা উপর, খাবারটা এখানে থাক, আচ্ছা এখানে থাক। হ্যাঁ, আমরা স্টিকটা অত কাজে লাগবে না, এখন স্টিকটা উপরে থাক, ক্রাফটিং টেবিলটা থাক। ভাই রাত হয়ে গেছে, ভাই আমার কাছে তো বেডটা নেই, আমি ভাই বেডটা তো থুয়ে এসেছি ভাই। চল 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 ভাই, আমি যদি না এই রাতের মধ্যে ভাই আমাকে গ্রাম খুঁজতে হয় ভাই। ও ভাই লাখ দেখো ভাই, আমি বলতে বলতে গ্রাম পেয়ে গেছি ভাই, এটা তো গ্রাম ভাই। এখানে বেড আছে, এখানে ভাই বেডই নেই ভাই, এখানে বেড আছে, এখানেও বেড নেই ভাই, এখানে বেড আছে ভাই। ভাই সাব আমার নসিবটা দেখো ভাই, সিরিয়াসলি আমার নসিবটা দেখো, আমি এখানে বেড পেয়ে গেছি, আমি এখানে রেসপন্স করে দিই তাহলে আমাদের এখনই কিন্তু দিন হয়ে যাবে। আর আমরা আগের দিন যে গ্রামটা পাবো আমি একদম ভাবতে পারি না, আমাদের বেডটা তো আমরা রুমের মধ্যে ছেড়েছিলাম, সেই আলাদা জায়গা, তোমরা জানো একটা আলাদা জায়গায় ছিলাম, আর আমাদের বেডটা আমরা গ্রাম খুঁজে পেয়ে গেছি। আর এই গ্রামের মধ্যে আমরা কী কী খুঁজে পাই দেখবো, আমাদের ইনভেন্টারি খুলে দেখবো এর ভিতরে কী আছে ভাই। এ ভাই এর ভিতরে তো অনেক কিছু আছে, এটা কি ভাই? ও ভাই ডায়মন্ডের হাও, ডায়মন্ডের ঘোড়া আছে ভিতরে, আচ্ছা ওকে ওকে, আচ্ছা এই রুমটা আমি দখল করে রাখবো, এই রুমটা আমার থাকবে, ঠিক আছে আমি কোথায় আছি, ওকে এই রুমটা আমার থাকবে, ওকে এই রুমটা যেন জম্বি টম্বি না ঢুকতে পারে। এ ভাই কে চুলা বানিয়ে রেখেছিল এখানে, একটা কি বানিয়েছিল এখানে, একটা টেবিল বানাচ্ছে, কাপ্টিং টেবিল। ওকে আমি গ্রামে ঘরও বানাবো একটা, ঠিক আছে ওকে। চলো আমরা এখন আমরা মোটামুটি ওকে, চলো আমরা আমরা ভেড়া টেনা চিকেন বানানোর জন্য আমরা চিকেন খুঁজতে পারি, দেখি কে কি মারছে ভাই। এ ভাই তীর মারছে ভাই, আমি গেছি আমি গেছি। আবে ভাই রাত কোথায় হলো, আমি তোর কিছু করিনি, আমাকে কেন মারছিস? ভাই না দিন তো ভাই, ও মারছে কেন আমি বুঝতে পারছি না ভাই, এর ভিতরে কিছু নেই, কেউ একজন এসেছে এখানে মনে হচ্ছে, আমাকে মারলো কেন ভাই?
আমি তোর কিছু করিনি। ভাই ঘরটা কিন্তু গ্রামের মধ্যে যে ঘরটা, ঘরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, তাই না ভাই? অসম। ওকে, আরে ইনভেন্টারি, আমার এই ইনভেন্টারিতে অনেক কিছু আছে আর আমি রাখতেও পারবো। কেন আমাকে মারলো আমি এটা বুঝতে পারছি না, বাট আমি এখানে প্রথমে একটু খাবার খেয়ে নিই। চলো, খাবার না খেলে আমার মোটামুটি এই হিল ফুল হয়ে গেছে ভাই। খাবারটা খেয়েছিলাম বলে আমার হিলটা ফুল হলো, বাট লেটস গো গাইস। ওকে, আমি ফের মারবে না কিরে? দেখো দেখো, এ আমাকে মারছে কেন ভাই? আমাকে মেরে যাচ্ছে কেন? আমি আর কি ক্ষতি করেছি? এখন তো দিন হয়ে গেছে ভাই। ভাই ঘরটা ঢুয়ে গেছে, আমি ভেসে যাচ্ছি, বাট ও আমাকে মনে হচ্ছে একদম উঠে পড়ে লেগেছে, আমাকে শেষ করে দেবে মনে হচ্ছে ভাই, সিরিয়াসলি। ভাই আমাকে কেন মারছে আমি বুঝতে পারছি না। চলো এক দিয়ে বেরোই, দেখি আর কার ঘরে কি আছে একবার দেখি। ওকে, এটা তো খোলা আছে ভাই। আচ্ছা, এদিকে কিছুই নেই, আমি গ্রাম ঘুরে সবার কাছে লুটবো ভাই। ও ভাই, গ্রামের ভিতরে অনেক কিছু আছে খেলা ঠেলা জিনিস। ইনভেন্টরি দেখি ভাই, ইনভেন্টরি দেখ ভাই, খাবার আছে ভাই। এ তো আছে আমার কাছে, এটা লাগবে কি? আচ্ছা এটা নিয়ে নি ভাই, কাজে লাগবে ভাই। ভাই গ্যারামটাতে ভাই দেখতে পাচ্ছ কি হচ্ছে? এটা জল আছে। ওকে ভাই, এটা কি? এখানে তো লাভা আছে ভাই। ওই মেন্টারিটার কাছে যাওয়া যাবে না ভাই, লাভাতে পড়ে গেলে ফেঁসে যাবো ভাই। ভাই কুকুর, কুকুর নিয়ে কি করো ভাই? ওকে, তো আমরা ভাই তোমাদেরকে গ্রাম খুঁজো বলেছিলাম, গ্রামটা তো পুরো খুঁজলাম, বাট গ্রামটা তাড়াতাড়ি আমি পেয়ে যাবো, আমি আশা করিনি আমি গ্রামটা তাড়াতাড়ি পেয়ে যাবো, সিরিয়াস বলছি ভাই। এটা কি আছে ভাই? এখানে তো লাভা আছে, এই লাভাতে পড়লে আমি শের, আর এখানে একটা সোনার গোল্ড আছে, বাট এখানে আমি যেতে পারবো, কিন্তু আমাকে এফেলে ফেলে যেতে হবে, বুঝেছ? এটার ভিতরে কিছু আছে নাকি? না। ওকে চলো দাঁড়াও, এদিকে তো ঘর আছে ভাই অনেক। ও ভাই, এদিকে তো বড় বড় ঘর ভাই। এর বেডটা, এর বেডটা তো ভাই অনেক ভালো ভাই। এর এখানে কিছু নেই, শুধু বেড আছে। ওকে চলো আমরা এখানে বেরিয়ে পড়ি। এ কি মারবে নাকি আমাকে? আচ্ছা এর এতে আছে। ও ভাই, খাবার আছে অনেক, পাম্পিং সেকেন্ড, এগুলো নিয়ে নি ভাই। ওকে দেখো, এই এই ঘরটা উঠতে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না। আচ্ছা এটা, এ বাবা এটা তো গোসলখানা ভাই, স্নান করার জায়গা ভাই। আচ্ছা কত কি বানিয়ে রেখেছে ভাই, এই গ্রামটার মধ্যে কত কি আছে সিরিয়াস। এর আমি এই গ্রামের পাশে একটা বাড়ি বানাবো না হতে পারে ভাই। কুকুরটা ভাই জলে নেমে গেছে, আর ওদিকটাতে কিছু আছে মনে হচ্ছে, বাট ওদিকে আমরা যাবো না, আমরা গ্রামটা এক্সপ্লোর করি আজকে ভাই। পরের দিনে তোমাদের কী শেখাবো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলো, আজকে তো গ্রামটা খুঁজে বের করলাম, আর পরের দিন তোমাদের কী করবো করে দেখাবো অবভিয়াসলি তোমরা কমেন্ট করে বলো।
আর আমার ইচ্ছা আছে পরের দিন তোমাদেরকে মাইনিং করে দেখানোর জন্য, কারণ এবার মাইনিং শেখা দরকার, তোমরা বেসিক অনেক কিছু শিখে গেছো আই থিঙ্ক। তো সেই জন্য বলছি তোমরা এবার মাইনিং করা শেখাবো, না হলে চাষবাস করা শেখাবো। তো মোটামুটি এগুলো তো বেন ওকে আমি বাবা 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 গেছি গেছি গেছি, আমি এখানে পালাবো কি করে ভাই? ওকে আমার ঘরটা কোথায় ভাই? আমার ঘরটা এই, সে কি মারছে? মারছে না, এটা আমার বাড়ি। আর এখানে আমি চাইলে অনেক কিছু রাখতে পারি, মানে এই ঘরটা অন্যজনার, মানে গ্রামের ভিতরে আমি করে ফেলেছি দখল। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? তাদের সাবস্ক্রাইব করো, টাফার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করো। আর আজকে আমরা আমরা মাইনিং কোথা থেকে স্টার্ট করবো? মাইনিংটা আমরা গ্রামের ভিতর থেকে স্টার্ট করবো না একটু বাইরে গিয়ে স্টার্ট করো ভাই? এ ভাই ভাই আমার দরজাটা দিয়ে দিন, নাহলে ভাই কেউ শিবড়ে ভাই, ঘরটা তো ভালো। ওকে এটা স্লাইডার সবসময়, আর এটা স্টোন হল, এটা কি ভাই ব্লক অফ এলিমেন্ট? এটা বানাবো ভাই, এটা বানাতে গেলে আমাদের এই লাগবে না, এই লাগবে না, এরা হবে না, এও নেই। কে আসে ভাই? আমরা উপরে মনে হচ্ছে একটা ভেড়া দেখতে পাচ্ছি, ভেড়া দেখতে পেলাম, ভেড়াটা নিতে পারলে আমাদের কাজ হবে। ভেড়াটা তো ভাই আমি দেখতেই পাচ্ছি না কোথায় গেল, এ তো ভেড়া নয় তো ভাই, গরু ছাগল তো সব ভাই। এদিকে যাওয়া যাবে না, এদিকে গেলে আমি ফেঁসে যাবো ভাই, রাত হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর আমাদের যে জায়গাটা ছিল ভাই, সেই জায়গাটাকে চলে যাই ভাই, এটাই হলো আমার মেইন জায়গা। ওকে এখানে কি কি দিতে হবে আমাদের? আর কিছু আছে এখানে? আমরা এটা জ্বালাতে পারবো, আচ্ছা এটা এটা বানাই। আচ্ছা এটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে? তিনটে স্টিক লাগছে, কয়লা লাগছে। ওকে তাহলে আমাদের প্রথমে স্টিক বানাতে হবে। কেরে ভাই স্টিক হয়ে গেছে। ওকে এবার আমরা এখান থেকে এটা বানাবো। ওকে আর আমরা এটাকে উপর তুলে দিই। ওকে আমরা ফায়ার ফায়ার ফায়ারটাকে এখানে রাখবো। ওকে আমাদের এখানে এখানে ফায়ারটা ঠিক আছে, এখানে জ্বলুক, কারণ সবার কাছে একটা করে আছে, আমাদের বিপদে বিপদে এটা কাজে লাগতে পারে ফায়ারটা, সে আমি এখানে রেখে দিলাম। ফায়ারটা চলছে তো? ওকে ওকে আর এখান থেকে এই টেবিল আমরা একটা বানাতে পারবো। টেবিল বানাতে কী লাগছে? তো কয়লা নয়, কয়লা লাগছে না ভাই আমাদের, এগুলো তো কয়লার একটা ব্লক বানিয়ে যাচ্ছে। এটা আমাদের আয়রন আয়রন বানাতে, আয়রন দিয়ে বানাতে হবে সব ভাই। আমাদের রাত নামছে, এটা কাঠের আয়রন দিয়ে আমরা এই স্লাইডারটা বানাতে পারবো। ওকে উনান তো বানিয়ে ফেলেছি, ভাই রাত হয়ে গেল নাকি ভাই? হ্যাঁ রাত হয়ে যাচ্ছে ভাই, আমাদের রাত হয়ে যাচ্ছে। এই যে ঘরটা আমার বানানো গ্রামের ভিতরে যে ঘরটা পেয়েছি আমি, তোমরা একবার ফলো করে দেখো, শুধু কাঠ দিয়ে, কাঠ দিয়ে একদম লম্বা করে একদম বানানো আছে ভাই, ছাদটা করা আছে কত সুন্দর করে ভাই ভাই, সিরিয়াসলি এটাই আমার তো, হ্যাঁ এটাই আমার। বাট এখানে আমি দুটো গাছ লাগালে ভালো হয়, এখানে একটা গাছ থাকবে আর এখানে একটা গাছ থাকবে, ভাই দেখতে অসম লাগবে তাই না? আর রাত তো হয়ে গেছে, রাতে তো জম্বি আসবে তো স্বাভাবিক।
এখানে জম্বি আসবে না, আমি লাইট লাগিয়ে দিচ্ছি ভাই। চারদিকে জম্বি হাঁট চাওয়াজ হচ্ছে কিন্তু ভাই আসতে পারছে না কেউ, বিকজ আমি দেখে এটা চালিয়ে দিয়েছি ভাই, যার কারণে আসতে পারছে না। আর যারা দেখছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো ভাই, একদম বেসিক লেভেলে তোমার শেখাচ্ছি আজকে, গ্রামটা খুঁজে বের করে বলেছিলাম, গ্রামটা খুঁজে বের করে ফেলেছি। আর এরপর দিন আমাদের মাইনিং, তোমরা কমেন্টে বলো মাইনিং করা শেখাবো নাকি আমরা তোমাদের চাষ করা শেখাবো, কোনটা ভাই? অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো লেটস গো গাইস, এখন মোটামুটি আমরা সব কিছু রেডি করে ফেলেছি, আর আমরা পরের দিনে একটা স্পেশাল তোমাদের বাড়ি বানাবো, ঠিক আছে? একটা বাড়ি বানাবো স্পেশাল, একটা বেড বানাবো স্পেশাল, একটা জায়গা দেখে সেখানে আমি একটা পার্সোনালি গ্রামের লোকের ঘর আমরা দখল করে রাখবো না, কারণ এই লোকের ঘরটা আমি দখল করে রেখেছিলাম, ঠিক আছে? এই যে ঘরটা, এটা আমি দখল করে রেখেছি, বাট আমি কিন্তু এবার সিরিয়াসলি একটা জায়গাতে, আমরা আগের দিনে একটা জায়গা বাড়ি বানিয়েছিলাম, আগের দিনে একটা বেড বানিয়েছিলাম, বাট এবার সিরিয়াসলি আমরা একটা জায়গাতে বাড়ি বানাবার, বাড়ি বানিয়ে তার ভিতরে এরকম একটা ক্রাফটিং টেবিল থাকবে, আমাদের বেড থাকবে, আমাদের ইনভেন্টরি থাকবে, সব কিছু আমরা একটা বাড়ির মধ্যে করবো আমাদের লোকেশনে, ঠিক আছে? সো এখান থেকে আমরা এখন চাইলে যদি আমরা বেডে শুয়ে পড়ি, বেডে শুয়ে পড়লে আমাদের কিন্তু এখনই দিন হয়ে যাবে, দেখবে টাক্স দিন হয়ে যাবে, মানে বেড বানিয়ে নিলেই রাত এমন কোনো ব্যাপার নয়, আমাদের দিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমাদের দিন হয়ে গেছে আর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা পরের দিনে একটা স্পেশাল জায়গা দেখে, স্পেশাল একটা প্লেস দেখে আমরা বাড়ি বানাবো, ঠিক আছে? যেখানে আমরা বাড়ি বানাবো, তাছাড়া কিন্তু আমাদের মোটামুটি কাঠ বাগারা কাটবো, কাঠ বাগারা কেটে আমরা বাড়ি ফাড়ি বানাবো, ঠিক আছে? সো অনেক স্পেশাল হবে ওই পার্টটা, আর বেডও বানাবো, সো অনেক 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 স্পেশাল হবে পার্টটা। সো তোমরা লেটস সি, পুরো দেখো, যাদের ভালো লাগবে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। সাবস্ক্রাইব করার পরে তোমরা বেল নোটিফিকেশন অন করছো না, তো রিকোয়েস্ট করো প্লিজ তোমরা বেল নোটিফিকেশনটা প্লিজ অন করবে, যাতে আমি যতগুলো পার্ট দেবো তোমরা দেখতে পাও। আর পার্ট সাথে সাথে অবশ্যই বাংলা গেমিং কমিউনিটিতে তোমার কত পাওয়ার আছে অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করে তুমি সবাইকে জানাও তোমার বাংলা গেমিং কমিউনিটিতে কত পাওয়ার আছে। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, বাংলাদেশে তোমরা ভরে দাও, কারণ বাংলাদেশ আমার সাপোর্ট বেশি পায়। আমি দেখেছি আমার যত ভিডিও দেখে তার মধ্যে 90% লোক বাংলাদেশি, তো বাংলাদেশ আমাকে এত সাপোর্ট করে, তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের সমস্ত ভাইদের কাছে যে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কমিউনিটিতে, আর বাংলাদেশে আমাকে অবশ্যই তোমাদের সাথে জুড়ে নাও, আমাদের একটা ফ্যামিলি বানাও। তো অবশ্যই তোমরা শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অল করে দেবে, ঠিক আছে? বেল নোটিফিকেশন অন করে অল সেট করে দেবে, তাহলে হয়ে যাবে। তো মাইনক্রাফট তোমাদের কেমন ভিডিও লাগছে, আরও পার্ট লাগবে, আর কোন পার্ট লাগবে অবশ্যই বলবে, তো তোমাদেরকে আমি বানিয়ে দেবো। তো আজকের পার্টটা আমরা এতটুকুই এন্ড করবো, আর আমরা এখান থেকে এখানে আমাদের ঢুকে যাবো, ঢুকে গিয়ে আমরা বেডের কাছে থাকবো। তো আমাদের এখানেই আমরা থাকছি, আর এখান থেকে আমরা এন্ড করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেল দ্যান টেক কেয়ার, টাটা।